দুদিনীয়া কার্যসূচীর মাজতে কালি উপস্থিত হয়েছিল সেই মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল আর আজির বহুকটা কার্যসূচীতে অংশগ্রহণ করব মুখ্যমন্ত্রী তথা মাজুলী সমষ্টির 2021-এর যে বিধানসভা নির্বাচনের মাজুলী সমষ্টিরপা বিজেপি প্রার্থিত্ব এইবারও মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল আর এতিয়া সেবা করবলে আজি দিন যা কার্যসূচীয়ে আজি মাজুলীর বিভিন্ন স্থানত অংশগ্রহণ করব বহু কেক্ষণ নির্বাচনী সভাত অংশগ্রহণ করব আর তার আগমুহূর্ত মাজুলীর ঔয়া সত্রত আহি পেলায় এটা আশীষ লোলে এই মুহূর্ত অহা পরিলক্ষিত হয়েছে। এই মুহূর্ত আমি তাই দর্শকসল দেখাইছো যে প্রথম পর্যায়ের যে নির্বাচন সেই নির্বাচনের আজি যে নির্বাচনের যে রণদুন্দুবি সেই রণদুন্দুবি আজি অন্ত পেলাব লাগবে ছয় বজার লগে লগে আর তার আগমুহূর্ত এটা আজি যা কালি মাজুলীর আসি উপস্থিত হয়েছিল মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল আর আজি মাজুলী ঔয়া সত্রত এই মুহূর্ত আসি উপস্থিত হয়েছিল আশীষ ভগবানের ওসরত আজি দিন আশীষ লোব আর তার আগমুহূর্ত আমি পরিবেশ দেখাইছো মাজুলীর আজি পুয়ার ভাগতে বিভিন্ন স্থানত অংশগ্রহণ করেছিল আর বহু নামঘরত গৈছিল আর এই মুহূর্ত আমি সেই দৃশ্যাংশ দেখাইছো মাজুলীর ঔয়া সত্রত আহি এই মুহূর্ত মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়া এই মুহূর্ত আহি উপস্থিত হয়েছে। আমি কথা পাতিব বিচারিম এই মুহূর্ত আমি সেই দৃশ্যাংশ দেখাইছো মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল আহি পেলায় মাজুলীর ঔয়া সত্রত আহি উপস্থিত হয়েছিল আর ঔয়া সত্রত এটা আশীষ গ্রহণ করে আজি যে দিনযোৰা কার্যসূচী অংশগ্রহণ করব আমি এই মুহূর্ত তাইমিত দর্শকসল দেখাইছো কেন আজি 2021-এর যে প্রায় বিধানসভা নির্বাচন যে প্রথম পর্যায়ের নির্বাচন মাজুলী সমষ্টির প্রথম পর্যায়ে 27 মার্চত প্রথম পর্যায়ে ভোটদান হব আর আজি নির্বাচনের প্রচারের অন্তিমটো দিন আর অন্তিমটো দিনাখনি মাজুলীত মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল আর মাজুলীর প্রায় এই মুহূর্তে আমি সেই দৃশ্যাংশ দেখাইছো এই মুহূর্তে আমি দেখাই আছো তাই দর্শকসলক ঔয়া সত্রত আহি উপস্থিত হওয়া পরিলক্ষিত হয়েছে। এই মুহূর্তে আমি দেখাই আছো মাজুলীর ঔয়া সত্রত আহি উপস্থিত হয়েছে সি মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল এটা আশীষ লওয়া পরিলক্ষিত হয়েছে আমি দেখাইছো তাই দর্শকসকলক দবা বজাৰ পরিলক্ষিত হয়েছে মাজুলীর দৃশ্যাংশ মুখ্যমন্ত্রী আজির দিন মাজুলীর আহি উপস্থিত হয়েছে কি আজির দিন এখন ঔয়া সত্রত আজির দিন আশীষ গ্রহণ করা পরিলক্ষিত হয়েছে। এই মুহূর্তত আমি সেই দৃশ্যাংশ দেখাইছো ঔয়া সত্রত আজির দিন আশীষ লওয়া পরিলক্ষিত হয়েছে আর বহুকটা আজি কার্যসূচীত মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালে অংশগ্রহণ করব তার আগমুহূর্ত ঔয়া সত্রত এটা আহি উপস্থিত হয়েছে সেই মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল আর আশীষ প্রদান করব আশীষ লবর আজির দিন ওলাই আছে কেন ইয়ার পছতেই মাজুলীর বিভিন্ন স্থানত বহুকটা নির্বাচনী প্রচার নির্বাচনী কার্যসূচী অংশগ্রহণ করব তার আগমুহূর্ত মাজুলীর গড়মূর সরু সত্র আর গড়মূর বসত্রত আহি গই আশীষ গ্রহণ করেছিল আর তার পাশতে মাজুলীর যে ঔয়া সত্র সেই ঔয়া সত্রত আহি উপস্থিত হয়েছে। আমি মুখ্যমন্ত্রী ডাঙরিয়ারপরাও সম্ভবত হলে আমি কথা পাতব বিচারিম আর তার আগমুহূর্ত মাজুলীর দৃশ্যাংশ এই মুহূর্তে আমি দেখাইছো তাই দর্শকসকলক আমি মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার কথা পাতব বিচারিম এই মুহূর্তে আমি দেখাইছো তাই দর্শকসকলে মাজুলীর দৃশ্যাংশ মাজুলীত আজি আহি উপস্থিত হয়েছিল যাকালি মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল সম্ভবত হলে স্যার লগত কথা পাতব বিচারিম স্যার আপনারপা জানব বিচারিছো আপনি দুদিনিয়া কার্যসূচীর মাজুলীত আহি উপস্থিত হয়েছিল আর আজি মাজুলীর গড়মূর সত্রর পাশে আপনি ঔয়া সত্রত আহি উপস্থিত হয়েছিল কি কব মাজুলীর যে সাংস্কৃতিক আধ্যাত্মিক পরম্পরা এই পরম্পরা আমি সকলে মিলি জিয়াই রাখব লাগবে এই পরম্পরার প্রতি শ্রদ্ধাশীল হয়ে সমাজ জীবনত কাম করব আর বুকুত শান্তি প্রতিষ্ঠা করার সকলে অগ্রণী ভূমিকা পালন করব
নিশ্চয়কৈ ঘটনা আমি দেখুৱাইছোঁ। এয়া মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱাল মাজুলীত তেওঁ দুদিনীয়া কাৰ্যসূচীৰে মাজুলীত আহি উপস্থিত হৈছিলহি আৰু তাৰ পাছতেই মাজুলীৰ আজি পুৱাৰ ভাগতেই মাজুলীৰ গড়মূৰ সত্ৰত গৈছিল তেওঁ গড়মূৰ সৰু সত্ৰত তেওঁ গৈছিল আৰু তাৰ পাছতেই মাজুলীৰ আধাৰ সত্ৰত আহি উপস্থিত হৈছিলে অসমৰ মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱাল। আৰু সৰ্বানন্দ সোণোৱাল আজি মাজুলীৰ বহুকেইটা তেওঁ কাৰ্যসূচীত আজি দিনটোত অংশগ্ৰহণ কৰিব আৰু তাৰ পাছতেই তেওঁ আজি নিশাও হয়তো মাজুলীত হয়তো তেওঁ কথাব পাৰে। আৰু এই মুহূৰ্তত মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালে মানে আমাৰ লগত আছিল। এই মুহূৰ্তত আজিৰ দিনটোত আমি দেখুৱাইছোঁ এনেধৰণে আধাৰ সত্ৰত এতিয়া অঘন লোকৰ আগমন ঘটা পৰিলক্ষিত হৈছে। কিন্তু প্ৰথম পৰ্যায়ে যি নিৰ্বাচনী প্ৰচাৰ সেই নিৰ্বাচনী প্ৰচাৰ আজি অন্ত পৰিব আৰু সেই নিৰ্বাচনী প্ৰচাৰৰ অন্ত পৰাৰ আগ মুহূৰ্তত নিজা সমষ্টিত দুদিনীয়া কাৰ্যসূচীৰে মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালে ৰণ দুণ্ডুবী বজাবলৈ আহি উপস্থিত হৈছেহি। মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱাল আহি উপস্থিত হৈছেহি মাজুলীত।